কারো মতে রাজপ্রসাদ, আবার কারো মূল্যায়ন স্বর্গপুরী হিসেবে। প্রাসাদসম এই বাড়িটি এখন সিলেটের আলোচনার কেন্দ্রবিন্দু। প্রাতের সময় বাড়িটির নির্মাণশৈলী দেখে মুগ্ধতার পাশাপাশি এইবারের নির্মাণ ব্যয় নিয়ে সিলেটের মানুষের কৌতূহলের অন্ত নেই। প্রায় 8 একর জায়গার উপর নির্মিত এই বাড়ির ছাদে রয়েছে হেলিপ্যাড, আছে সুইমিং পুল, স্টিম বাথ, লিফ্ট সহ আধুনিক স্নানাগার। প্রায় 29টি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয়ে সিলেটের শহরতলির ইসলামপুরের কাজী ফেলেস নামের 3 তলা এই বাড়িটি নির্মাণ করেছেন বিশ্ববিখ্যাত আল হারামাইন গ্রুপের কর্ণধার এনআরবি ব্যাংকের চেয়ারম্যান শিল্পপতি মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। 2008 সালে সিলেটের ইসলামপুর এলাকায় 3 তলা বিশিষ্ট এই বাড়ির কাজ শুরু করা হয়। দুবাই, ফ্রান্স, লেবানন ও জার্মানি এই 4 দেশের প্রকৌশলী দ্বারা বাড়িটি নির্মাণ করা হয়। এ বিষয়ে মাহতাবুর রহমান বলেন, প্রথমে আমি দুবাই থেকে একজন ইঞ্জিনিয়ার নিয়ে এসেছিলাম, উনি প্রথমে ডিজাইনটা করেছিলেন, পরবর্তীতে ইন্টেরিয়র ডিজাইনটা দিয়েছিলাম একজন লেবানিজকে। পুরো বাড়িটি লাইটিংয়ের কাজ করেছে জার্মানির কোম্পানি টিফিনি লাইটিং, আর ফ্লোরগুলো করে দিয়েছে ফ্রান্সের একটা কোম্পানি। কেউ বলছেন বাড়িটি নির্মাণে ব্যয় হয়েছে 220 টাকা, আবার কারো মতে 320 টাকা। তবে বাড়িটির নির্মাণ কাজ সম্পন্ন করা পর্যন্ত প্রায় 520 টাকা ব্যয় হতে পারে এমন আভাস দিলেন বাড়ির মালিক শিল্পপতি নাসির। তিনি বলেন, এটা যদি আমার ব্যবসা হতো তাহলে আমি হিসাব রাখতাম কত দিয়ে কিনেছি আর কত বিক্রি করব, লাভ ক্ষতির হিসাব রাখতাম। বাড়ির প্রয়োজনে যখন যা লেগেছে আমি তা খরচ করেছি। গত 8 বছর থেকে একাধারে 250 জন শ্রমিক নিরলস কাজ করে তৈরি করেছেন বাড়িটি। বর্তমানে বাড়ির নির্মাণ কাজ প্রায় শেষ। 3 তলা বিশিষ্ট এই বাড়িটির বিল্ডার এরিয়া প্রায় 80,000 স্কোয়ার ফুট। 5,000 মানুষের অনুষ্ঠান করার বন্দোবস্ত আছে এই বাড়িতেই। পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে পৃথক পৃথক কক্ষ। ভবনে শুধু নিচতলায় রয়েছে 9টি ডাইনিং রুম, 14টি ড্রয়িং রুম, আছে 2টি লিফ্ট। এছাড়া অভিজাত্যময় ইটালিয়ান বুক ম্যাচিং 1 প্লেট মার্বেলের আধিক্য আছে পুরো বাড়ি জুড়ে। বাড়ির ভেতরে সৌদি আরবের ওয়াকফ মিনিস্ট্রির উপহার দেওয়া পবিত্র কাবা শরীফের দরজার রেপ্লিকাও রাখা হয়েছে অতি যত্ন করে। কেউ সরাসরি না দেখলে বোঝানো যাবে না এই বাড়ির সৌন্দর্য ও মহত্ব। কাজী কেসেল নামের অফিসিয়াল ফেসবুক পেজে ঢুকলেও জানা যাবে এ বাড়ির খুঁটিনাটি। রাত হলে লাইটিং দিয়ে একটার পর একটা রঙের খেলায় মেতে ওঠে পুরো বাড়িটি। আলোর এমন ঝলকানি আগে কখনো দেখেনি সিলেটের মানুষ। লোক দেখানোর জন্য নয়, 91টি পরিবারের সকলকে নিয়ে একসাথে থাকার জন্য এই বাড়িটি নির্মাণ করেছেন বলে মাহতাবুর রহমান জানান। তিনি বলেন, আমি থাকার জন্য বাড়িটি তৈরি করেছি, রুচির মধ্যে যদি ভালো হয়ে যায় তাহলে আমার কিছু করার নেই। তিনি আরো বলেন, আমি বাংলাদেশের মধ্যে বড় বাড়ি বানাবো এটা কখনোই আমার স্বপ্ন ছিল না। আমার স্বপ্ন ছিল আমার ভাই বোন সহ পরিবারের সবাই কোনো একটা প্রোগ্রামে একসাথে থাকবো, সেই জন্যই বাড়িটি বানাবো। উল্লেখ্য, কাজী কেসেলের স্বত্বাধিকারী স্বনামধন্য ব্যবসায়ী মাহতাবুর রহমান বিশ্ববিখ্যাত ব্র্যান্ড আল হারামাইন পারফিউমস ও গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। বর্তমানে তিনি এনআরবি ব্যাংকেরও চেয়ারম্যান। তিনি বাংলাদেশ সরকার কর্তৃক টানা 3 বার সিআইপি নির্বাচিত হন। মাহতাবুর রহমান 2013-14 সালে বাংলাদেশের সর্বাধিক রেমিটেন্স পাঠানোর স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ডও লাভ করেন।